অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ অ্যাডলফ হিটলার 1889 সালের 20 এপ্রিল জার্মানির সীমান্তবর্তী ব্রাউনাউ আম ইন গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিলেন অ্যালয়েস ও মায়ের নাম ছিল ক্যালেরা। হিটলার 1933 থেকে 1945 সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর এবং 1934 থেকে 1945 পর্যন্ত জার্মানির ফিউরার ছিলেন। বুদ্ধিজীবী, উন্নত সংস্কৃতি ও শ্রমিক আন্দোলনকে মনে প্রাণে ঘৃণাকারী ব্যক্তি ছিলেন হিটলার। ছোটবেলা থেকেই হিটলার ছিলেন ভীষণ রক্তচেটে একগো ও জেদি। মা মারা যাওয়ার পর সংসারের সব বন্ধন ছিন্ন করে হিটলার চলে যান ভিয়েনায়। ভিয়েনায় থাকাকালীন সময়ে তার মনের মধ্যে প্রথম জেগে ওঠে ইহুদি বিদ্বেষ। 1912 সালে ভিয়েনা ছেড়ে হিটলার চলে আসেন মিউনিখে। সেখানে অনেক দুঃখ কষ্টে 2 বছর অতিবাহিত হয় হিটলারের। 1914 সালে বিশ্বযুদ্ধ শুরু হলে হিটলার সৈনিক হিসেবে যুদ্ধে যোগ দেন। এরপর তিনি যোগ দেন লেবার পার্টিতে। 1 বছরের মধ্যে তিনি এই পার্টির প্রধান হন। পার্টির নাম পরিবর্তন করে রাখেন ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি। পরবর্তীতে এই পার্টিকেই বলা হতো ন্যাৎসি পার্টি। হিটলারের ন্যাৎসি পার্টির জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়তে থাকে। হিটলার চেয়েছিলেন জার্মানিতে যেন আর কোনো রাজনৈতিক দল না থাকে, কিন্তু তার এই ষড়যন্ত্র ধরা পড়লে কারাবন্দী হন হিটলার। 1 বছর পর জেল থেকে ছাড়া পেয়ে মোহনীয় বক্তৃতার মাধ্যমে জাতীয়তাবাদ, ইহুদি বিদ্বেষ ও সমাজতন্ত্র বিরোধিতা ছড়াতে থাকেন। এইভাবেই একসময় জনপ্রিয় নেতায় পরিণত হন হিটলার। 1 বছরের মধ্যেই পুরো জার্মানি তিনি নিজের নিয়ন্ত্রণে নেন। নাৎসিরা তাদের বিরোধীর পক্ষের অনেককেই হত্যা করেছিল, দেশের অর্থনীতিকে ঢেলে সাজিয়েছিল, সামরিক বাহিনীকে নতুন নতুন অস্ত্রে সজ্জায় সজ্জিত করেছিল এবং সর্বোপরি একটি সমগ্রবাদী ও ফাসিবাদী একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। হিটলার এমন একটি বৈদেশিক নীতি গ্রহণ করেছিল যাতে সকল জীবন্ত অঞ্চলকে দখল করে নেয়ার কথা বলা হয়। 1934 সালে হিটলার রাষ্ট্রপতি পরিবর্তে নিজেকে জার্মানির ফুয়েরার হিসেবে ঘোষণা করেন। 1935 সাল পর্যন্ত নতুন আইন চালু করে দেশের নাগরিকদের 2টি ভাগে বিভক্ত করেন। এ আইনে ইহুদিরা জার্মানিতে বসবাসের অধিকার পেলেও নাগরিকত্ব হারায়। বিশ্বজয়ের স্বপ্নে মত্ত হয়ে 1939 সালের 1 সেপ্টেম্বর জার্মান বাহিনী পোল্যান্ড আক্রমণ করেন। এদিন থেকে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বিশ্বজুড়ে গণহত্যার মধ্য দিয়ে একের পর এক দেশ দখল করতে থাকেন হিটলার। ফ্রান্সের পতনের পর 1941 সালে হিটলার বাহিনী রাশিয়া আক্রমণ করেন। প্রথম দিকে জার্মান বাহিনী সর্বত্র জয়লাভ করলেও মিত্রশক্তি যখন সম্মিলিতভাবে অগ্রসর হতে শুরু করে তখন হিটলারের বাহিনী ধীরে ধীরে পিছু হটতে থাকে। অবশেষে মিত্রশক্তি বিজয় লাভ করে। 1945 সালের মধ্যে জার্মানি ধ্বংসস্তূপে পরিণত হয়। হিটলারের রাজ্য জয় ও বর্ণবাদী আগ্রাসনের কারণে লক্ষ লক্ষ মানুষকে প্রাণ হারাতে হয়। 60 লক্ষ ইহুদিকে পরিকল্পনা মাফিক হত্যা করা হয়। 1945 সালে যুদ্ধের শেষ দিনগুলোতে হিটলার বার্লিনেই ছিলেন। রেড আর্মি যখন বার্লিন প্রায় দখল করে নিচ্ছিল সেরকম একটি সময় হিটলার তার প্রেমিকা ইভা ব্রাউনকে বিয়ে করেন। ইভা হিটলারকে গভীরভাবে ভালোবাসতেন। বিয়ের পর হিটলার তার সঙ্গীদের সঙ্গে শ্যাম্পেন পান করেন। তারপর 2টি চিঠি লিখেন। একটিতে সবকিছুর জন্য তিনি ইহুদিদের দায়ী করেন এবং অপরটিতে নিজের সব সম্পত্তি তিনি পার্টিকে দান করে দেন। 30 এপ্রিল 1945 সাল বার্লিনের চারদিকে অবরোধ করে ফেলেছে লাল ফৌজ। হিটলার বুঝতে পারেন যে কোনো মুহূর্তে তিনি লাল ফৌজ বাহিনীর হাতে বন্দী হতে পারেন। বিকেলে 3:30টার দিকে তিনি বাংকার থেকে 500 মিটার দূরে গিয়ে তার সহযোগীদের সাথে শেষবারের মতো দেখা করে আসেন। এই সময় তিনি তার সহযোগীদের বলেন তার মৃত্যুর পর যেন তার লাশ এমনভাবে পোড়ানো হয় যাতে তার দেহের অংশে কোনো চিহ্ন না থাকে। এর কিছুক্ষণ পরেই গুলির শব্দ শোনা যায়। হিটলার নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করেন। এর আগে তার সদ্য বিবাহিত বউ ইভা বিস্ফোরণে আত্মহত্যা করেন। চারদিক থেকেই গোলা পড়ছে। তখন হিটলারের 2 সৈন্য তার মৃতদেহ কম্বল দিয়ে মুড়িয়ে বাগানে নিয়ে যায় এবং এই অবস্থাতেই তাকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। গোটা বিশ্বে ধ্বংসের খেলা শেষ করে নিজেই শেষ হয়ে যান অ্যাডলফ হিটলার।